প্রিয় শিক্ষার্থীরা, বেইলি স্কুলের নবীনবরণ অনলাইন সাংস্কৃতিক আয়োজনে তোমাদের সকলের প্রতি রইল নতুন বছর 2021 সালের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভেচ্ছা রইল বেইলি স্কুলের সকল সম্মানিত শিক্ষকগণ ও অভিভাবকদের প্রতিও। তোমরা তো জানো এই করোনাকালে আমাদের কত দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে পার হতে হয়েছে, সেজন্য আমাদের স্কুলগুলো এখনো খুলতে পারেনি। কিন্তু তাই বলি কি আর নবীনবরণের মতো একটা আনন্দময় উৎসব আমরা মিস করতে পারি বলো? সেজন্যই ঘরে বসেই যাতে এই উৎসবের আনন্দটা আমরা উপভোগ করতে পারি সেজন্যই এই আয়োজন। শুরুতেই থাকছে বেইলি স্কুলের পক্ষ থেকে আয়োজিত একটি সম্মিলিত সঙ্গীত, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, পরিবেশনায় বেইলি স্কুলের সকল শিক্ষকগণ। চলো শুনে আসি। অসাধারণ গান গাইলো সবাই, একেবারে মন ছুঁয়ে গেল, তাই না? তাহলে চলো এবার আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব কাশেম জামান স্যারের কাছ থেকে একটি বক্তব্য শুনে আসি, কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেইলি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই স্কুলে শিক্ষাজীবন হবে আনন্দময় এবং সম্ভাবনাময়। এই স্কুলের পাঠদানের পাশাপাশি সৃজনশীল শিক্ষা এবং পরিবেশের জন্য রয়েছে অনেক আয়োজন। এই আয়োজন তোমাদের শিক্ষা জীবনকে আরও সৃজনশীল করবে, আরও সম্ভাবনাময় করবে। এই স্কুলের অভিজ্ঞ শিক্ষকগণ তোমাদের সাথে মিশে এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই পরিস্থিতি থাকবে না, করোনা এক সময় না এক সময় যাবেই, তখন আমরা সবাই একত্রে হয়ে আমাদের এই শিক্ষা কার্যক্রমকে আনন্দের সাথে এগিয়ে নিয়ে যাব। তোমরা নবীন ছাত্র হিসাবে আমাদের স্কুলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এই শিক্ষাজীবন আনন্দময় হবে এই প্রত্যাশা রাখি। তোমাদের সবার উচ্চ ভবিষ্যৎ কামনা করছি।
माननीय चेयरमैन सर जनाब कासिम जमाल सरের প্রতি রইল নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুরুতেই আমাদের প্রিয় শিক্ষক মণ্ডলী যে গান শুরু করেছিল তা কিন্তু এখনো শেষ হয়নি, আরো আছে। তাহলে চলো দেরি না করে দ্বিতীয় গানটিও শুনে ফেলি। এবারের গান সুন্দর সুবর্ণ তারণলাবণ। অসাধারণ এই দেশের গানটির সুরকার ও গীতিকার হলেন অমর সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।
তার প্রতি শ্রদ্ধা জানায়। এবারে আমরা শুনব আমাদের অত্যন্ত প্রিয় ও সম্মানিত প্রিন্সিপাল স্যারের বক্তব্য। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। 2021 শিক্ষাবর্ষে তোমরা যারা বেলি পরিবারের সদস্য হয়েছ, আমাদের সাথে বেলি পরিবারের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয়েছ, তোমাদের সবার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা 2021 শিক্ষাবর্ষে আমাদের শিক্ষা কার্যক্রম সহ বহুবিধ কার্যক্রম আমরা সাজিয়েছি তোমাদের সামগ্রিক বিকাশের জন্য। আমরা চাই তোমাদের শৈশব কৈশোরের যে অনুসন্ধিৎসু মন, কৌতূহলী মন, পড়াশোনার পাশাপাশি তোমাদের বহুমুখী যে প্রতিভা, সব কিছুর জন্যই একটা স্কুল তোমাদের জন্য আয়োজন রাখবে। বেলি স্কুল সেই পরিকল্পনা করেই এগুচ্ছে। আমরা তোমাদের একটা সুস্থ মানবিক বিকাশ চাই, তাই একাডেমিক এবং এক্সট্রা কারিকুলাম সহ সামগ্রিক আয়োজন তোমাদের জন্য সেভাবেই সাজানো। তোমরা সবাই বেলি পরিবারের সদস্য হবে, বেলি পরিবার তোমাদের গড়ে তুলবে, তোমরা বেলি স্কুলকে সহযোগিতা করবে। পাশাপাশি আমি আমাদের নবীন অভিভাবক যারা আমাদের বেলি পরিবারের শিক্ষার্থীদের পাশাপাশি সদস্য হয়েছেন, তাদের কাছেও আমরা বলি যে একটা স্কুল একটা একজন শিক্ষার্থী ভালো করে তখনই, শুধুমাত্র যখন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবার একটা ভালো বোঝাপড়া তৈরি হয়। আমরা আপনাদের কাছে, অভিভাবকদের কাছে এটুকুই প্রত্যাশা করি যে স্কুল শিক্ষার্থীদের জন্য যেভাবে করে ভাবছে, যেভাবে করে পরিকল্পনা করছে, তার সাথে আপনারা সমানতালে মার্চ করবেন, স্কুলকে সহযোগিতা করবেন। বেলি পরিবার উপর আস্থা রাখার জন্য আপনাদের অভিভাবকদেরকে আমি ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে আমরা বলি যে করোনার কারণে আমাদের স্বাভাবিক কার্যক্রম হয়তো স্থবির, কিন্তু আবার আমরা অতি শীঘ্রই সুস্থ জীবনে ফিরব এবং স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। এখন যেটা অনলাইনে চলছে শিক্ষা কার্যক্রম, সেখানে তোমরা ভালোভাবে অংশগ্রহণ করেছ আমি জানি, কিন্তু আমরা চাই যে আমাদের প্রত্যক্ষভাবে স্কুল শুরু হোক। তোমাদেরকে নিয়ে আমরা আমাদের যে পরিকল্পনা সাজিয়েছি সেটা তোমরা উপভোগ করো এবং তোমাদেরকে গড়ে তোলার জন্য আমরাও একটা ভালো সুযোগ চাই। সেই পরিবেশটা আসবে আবার স্বাভাবিক পরিবেশ, করোনা একদিন পরাস্ত হবেই, তোমাদের জন্য সেই দিনের অপেক্ষায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। প্রিন্সিপাল স্যারের প্রতি রইল আমাদের সকলের পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। এবারে পরিবেশিত হবে একটি দ্বৈত নৃত্য, পরিবেশন করবেন বেইলি স্কুলের নৃত্য বিভাগের দুই প্রিয় শিক্ষক প্রমা মিস ও জয়া মিস। চলো এবারে পরিবেশনাটাও দেখে আসি।
এবার হবে আবৃত্তি, তাই আবৃত্তি নিয়ে আসছে দশম শ্রেণীর শিক্ষার্থী সুভানুর তন্ননা। সুভা আপু আমাদের আবৃত্তি করে শোনাবেন সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি। পরিবেশন করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কবিতাটি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দীর্ঘ অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। এই নবীনবরণ অনুষ্ঠানে কবির আশীর্বাদ আমরা মাথা পেতে নিলাম। এ পর্যায়ে একটি দেশাত্মবোধক গান পরিবেশনা করতে আসছে বেইলি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তন্নি সাহা। বাংলাদেশের একটা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের
সবসময় নবীনদেরকে বরণ করে নেই, তাই এবার আমাদের মধ্য থেকে নবীনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আসছে মেহেরিন সুলতানা আরিয়া আপু। বেলি স্কুলের সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি মেহেরিন সুলতানা আরিয়া 2009 থেকে 2020 পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করে আসছি। এবছর আমি এই স্কুল থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছি, পা রাখতে যাচ্ছি বিশাল পৃথিবীতে। আমার বেলি পরিবারের সদস্যগণ অর্থাৎ প্রিয় শিক্ষক, সহপাঠী বন্ধু এবং ছোট ক্লাসের ভাই বোন এবং মমতাময়ী সিস্টারগণ আমাকে শিখিয়ে এসেছেন আজীবন সবার সাথে মিলেমিশে ভালোবেসে নিজেকে গড়ে তোলার। আমাদের প্রতি দরদী প্রিন্সিপাল স্যার এবং আমাদের প্রতিটি কাজে সহায়তা দানকারী চেয়ারম্যান স্যারকে জানাই সালাম এবং ভালোবাসা। এমন মায়াময় পারিবারিক পরিবেশ আমরা আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে পাব কিনা জানি না। বেলি স্কুল আমাদের সকল শিক্ষার্থীর ভালোবাসা এবং অহংকারের প্রতীক। আমরা আমাদের স্কুলের সাথে আজীবন আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, এবার আমরা আমাদের বেলি স্কুলের একজন শিক্ষার্থী তাসকিন আহমেদ পঙ্ক্তির কাছ থেকে একটি গল্প শুনব। আসলে পঙ্ক্তি কিন্তু কবিতা আবৃত্তি করতে আসছে। কবিতাটির নাম আমার কিছু গল্প ছিল। লিখেছেন আমাদের বেইলি স্কুলেরই আবৃত্তি বিভাগের শিক্ষক আহমেদ বাবলু স্যার। চলো তো শুনে আসি সেই গল্প কেমন। আবৃত্তি করছি কবি আহমেদ বাবু রচিত আমার কিছু গল্প ছিল কবিতাটি। আমার কিছু গল্প ছিল, খুব বেশি নয়, অল্প ছিল। শোনার সময় হবেই জানি, প্রথম থেকে করছি শুরু। তবে খুব বেশি দিন আগের কথা নয়, সকাল না না সেটা বিকেল হবে। বিকেল নাকি দুপুর, যা খুশি হোক, আমি তখন ফুপুর বাড়ি। ফুপুর, ফুপু মানে ছোট ফুপু। ছোট নাকি বড়, ধুত্তুরি ছাই, গুলিয়ে যাচ্ছে কেন এমন তর। যা হোক, সেটা ছোট বড় কি আসে যায় তাতে। ফুপুর বাড়ি একদিন না ঘুম ভেঙে যায় রাতে। রাতে না না রাতে কেন, বললাম না দিনে। দিনে কেন ঘুমাচ্ছিলাম সেটা তো বুঝছি না, যদিও আমি কমই বুঝি, সবাই সেটা জানে। অত বুঝে লাভ কি বলো, কি অত জ্ঞানে। থাক সে কথা, খালার বাড়ির গল্প শোনো ভাই। কি বললে, খালার কথা আগে বলি নাই, ফুপুর বাড়ি বলছিলাম। কেমন করে হয়, আমার কোনো ফুপুই তো নেই, জানে জগৎময়। হয়তো আমি ভুল করেছি, ফুপুর সে নয়, চাচি। আমরা এবং চাচা চাচি একই সাথে আছি। আমরা বলতে মা বাবা ও আমি, আর বললাম সঙ্গে থাকে ছোট্ট মামা মামি। মামি আমায় আদর করেন, মামাও ঠিক তাই। একে কি যাচ্ছ কোথায় ভাই, গল্পটা তো হয়নি শুরু, এখনই যে যাও। তবে কেন বলছিলে, শুনতে তুমি চাও। তোমরা জানো কেমন কেমন, আমার বেলা সবাই এমন, গল্প শোনার ধৈর্য নিয়ে কেউ আসে না কাছে। আমার কিছু গল্প জমা আছে, ধন্যবাদ। গল্প তো শুনলে, তাহলে এবার আমরা একটি দ্বৈত নৃত্য পরিবেশনা দেখে আসি। নৃত্য পরিবেশন করবেন স্নেহা ও তিশামণি। প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে, রবে এদেশ ধন্য ধন্য শিখায় জ্ঞানে মানে, এদেশ ধন্য ধন্য শিখায় জ্ঞানে মানে, এই দেশ ধন্য ধন্য শিখায় জ্ঞানে মানে, রবে এদেশ ধন্য ধন্য শিখায় জ্ঞানে মানে, এই দেশ ধন্য ধন্য শিখায় জ্ঞানে মানে। সেদিন আর কত দূরে, গামা
pada pa pa sa pa da ga ma pada pa pa ni ni mi sa re ga re re sa ni da ni pa da ni sa 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 ni da যে স্বপন করে বাপন ফিরে চলে গেছে কত না জল হায় কত না দিন কত রঙিন কত না যে স্বপন করে বাপন ফিরে চলে গেছে কত না জল হায় সেই স্বপন ফুলে ফলে দাও ভরে সেদিন আর কত দূরে যখন প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এই দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে এই দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে এই দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে রবে এই দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে এই দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে আনন্দেরও গানে গানে সুরে সেদিন আর কত দূরে পানি সানি রে ধা 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 ধানি গা ধানি গা ধানি সা গা রে সা সে তোমার বুকের ধন কর যতন যেন না কেউ কারে সে রতন হায় এদেশ আমার এদেশে তোমার বুকের ধন কর যতন যেন না কেউ কারে সে রতন হায় দেবে কি বিচ্ছেদ শেষ তার করে সেদিন আর কত দূরে যখন প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এ দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে এ দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে এ দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে রবে এ দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে এ দেশ ধন্য ধান্যে শিখায় জ্ঞানে মান্যে সেদিন আর কত দূরে সেদিন আর কত দূরে সেদিন আর কত দূরে নৃত্য শেষে এবারে আমরা শুনব একটি আধুনিক গান। গানটি পরিবেশন করবেন আমাদের বেইলি স্কুলের সঙ্গীত বিভাগের শিক্ষক আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী বিপাশা মিস।
সাংস্কৃতিক আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পাঠ করছি কবি হুমায়ুন আজাদের কবিতা শুভেচ্ছা। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো পাতা নিশিরি শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো কাক ডাকুকের ডাক, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আড়িয়ল বিল, ভালো থেকো নাও মধুমতি গাঁও, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো
গান কবিতা নৃত্য সব শেষ কিন্তু একটা নাটক না হলে কি আর নবীনবরণ উৎসব জমে ওঠে বলো তাই বেইলি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় আমাদের সর্বশেষ আয়োজন নাটক করোনাকাল অভিনয় করছেন আক্তার স্যার শাহজাহান স্যার আফতাব স্যার ফরিদ স্যার এছাড়া রয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নীরব আর এই নাটকের মধ্যে দিয়েই শেষ হবে আমাদের বেইলি স্কুলের নবীনবরণ 2021 তাই আমি মৌরি আবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই মাস্ক পরিধান করবে এবং স্যানিটাইজার ব্যবহার করে নিজেকে নিরাপদ ও সুস্থ রাখবে বাই বাই সুতরাং আমি কি শর্টে যাব সব ঠিক আছে না আচ্ছা ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বলছিলাম নারায়ণগঞ্জের শহীদ মিনার সামনে থেকে তো যেমনটা বলছিলাম সারা বিশ্ব কিন্তু করোনার ভয়াবহ থাবায় আক্রান্ত ঠিক তখন সরকার কিন্তু জনসাধারণকে সতর্ক করার জন্য হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ব্যবহার কথা বলেছেন এবং সামাজিক দূরত্ব কিন্তু বজায় রাখার কথা বলেছেন কিন্তু জনসাধারণের মধ্যে কিন্তু এমন কোনো সতর্কতা দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে আমরা একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পারলেন যে করোনা নিয়ে কি ধারণা মানুষের অনেকেই ভাবে করোনা আসলে সবার রোগ না করোনা হচ্ছে ধনীদের রোগ এবং করোনা একটা গজবের মতো অনেকে চিন্তা করে তো করোনা সম্পর্কে মানুষের এই ধারণা তো আমি সর্বশেষ থেকে এখান থেকে করোনার আপডেট নিয়ে আসলাম তো শেখ ফরিদ বলছিলাম বেলজিয়াম থেকে এভাবে কি মানুষের জীবন চলে আর এখন এটা কি একটা শুরু হয়েছে বাসা ভাড়া দিতে পারি না আমার ফ্যাক্টরি বন্ধ অত দূরে তো আইসি এখন আবার কইতা ফ্যাক্টরিটা বন্ধ আমার হাজিরা না দিলে আমরা টেয়াও দিত না হ্যাঁ হ্যালো হ্যাঁ কি কও টেয়া হড়াইতাম পুত্র টেয়া হড়াইয়াম তিন চার দিনে আগে কত কষ্ট করে নারায়ণগঞ্জ হচ্ছি ফ্যাক্টরি অনুনি বন্ধ বেতন না দিলে তোমরা টেয়া হড়াই দিবা মানুষ কি করবো বলো মারা যাবে আর কোনো পথ নাই টেয়া যদি না দেয় তাহলে আমরা কী করে বাসাম বলো এই যে বাড়ির মালিকরা আছে এই যে দেশের দলে দলে লোক আছে কেউ তো আমরা একটু সাহায্য করে না আমরা এরকম ধরনের মানুষ দেও না পারি ভিক্ষা করতে না পারি কোথাওকে কোনো সাহায্য চাইতে আমরা কেউ দেখে না আমরা দুঃখ কষ্টটা কেউ বোঝে না আমরা এভাবেই মরণ লাগবো এছাড়া আমার কোনো হত্যা দেখবে না এই যে আছি ভালো কিন্তু এই যে দেখো তোমাদের সাথে দেখা হয় না স্কুলে যাইতে পারি না মনটা সবসময় ভালো থাকে না কেমন যেন একটা শূন্যতা অনুভব হয় তোমাদের সাথে দেখা হতে ইচ্ছা করে আরে কবে তো করে না বলছিল মাত্র ক্লাস নিতে শুরু করলাম আর এখনই বাজার বাজার শুরু করে দিলাম একটু অপেক্ষা করো তোমাদের বারবারই ক্যামেরা অফ করা লাগে সাউন্ড অফ করা লাগে একটু ওকে আচ্ছা তো গত ক্লাসে আমরা আদু ভাই পড়েছিলাম না তোমাদের যে এইচ ডব্লিউ গুলো দেওয়া ছিল এগুলো একটু পাঠিয়ে দাও তো আমাকে দ্রুত স্যার আমার ছবি তুলে আছে এই যে স্যার স্যার পাঠিয়ে দিয়েছি ওকে এই নীরব তোমার ছবি কিন্তু স্পষ্ট আসেনি একটু আর কাছ থেকে একটু ক্লিয়ার করে ছবি ওঠা তোমরা যদি এই বয়সে এমন করো মার 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 যদি মার যদি মার 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 মার
ক্যামেরা অফ কেন? স্যার, এই যে কি দুষ্টু লাইন থেকে চলে যায়। আচ্ছা ওকে শুনুন, হ্যাঁ আবার তো পেয়েছি। শোনো তোমরা বারবার যে লাইন থেকে চলে যাও এবং তোমরা যে ক্যামেরা অফ করে কি করো এটা কিন্তু আমি জানি। তোমাদের অনেক রিপোর্ট আমার কাছে আসছে, তো শোনো এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই খারাপ একটা বিষয়। এগুলো কিন্তু তোমাদেরকে ত্যাগ করতে হবে। আমি শুনেছি তোমরা গেমস খেলো, তোমরা চ্যাটিং করো, এই বয়সে কিন্তু এগুলো মোটেও ভালো না, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছো আমাকে? হ্যালো স্যার, শোনা যায়? হ্যালো, আরে নেটের তো সমস্যা, দেখি বাইরে গিয়ে দেখি। হ্যালো স্যার। হ্যালো, হ্যালো স্যার, শোনা যায়? হ্যালো, হ্যালো স্যার, দূর মনে হয় নেট চলে গেছে। হ্যালো, হ্যালো, না অনলাইন গেমস খেলতে আর ভালো লাগে না। হ্যালো, হ্যালো স্যার, হ্যালো, কবে যাব স্কুলে? যাব কবে? যাব ক্রিকেট ফুটবল খেলব। হ্যালো স্যার, হ্যালো, হ্যালো, কথা শোনা যাচ্ছে না? সবাইকে মিস করছি, কবে যাব স্কুলে? যাব বন্ধুদের মিস করছি, লাইব্রেরি মিস করছি না, এভাবে অনলাইন ক্লাস করা যায় না। হ্যালো স্যার, হ্যালো, শোনা যাচ্ছে না? এভাবে আর হবেই না, আজকের ক্লাস তাই বইয়ের বাজারটা বেশ করে আসি। কেমনি কি করবো, ঝামেলায় হয়ে গেছে। কি যে একটা পরিস্থিতি, টাকা পয়সা নাই, একালে কেরা বেড়া একেবারে সেরা বেড়া করে হালাইছে এই পরিস্থিতিতে। একালে দেখি নিচতলার ভাড়াটি আছে, ঘরে একটু ঢাঢাই করে দেখি। এ মতিন, এ বড়া, এ এ মতিয়া, মতিন, এই কই তুই, থাহো কই? এই বাসার খালি কোনার মধ্যে বই খালি ঘুজ 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 করো, বাসার কোনায় বই এরকম ঘুজ ঘুজ করো, তোর ডাকিও তো পাই না কয়েকদিন পর্যন্ত, ঘটনা ডাকি। এ মতিন, মতিন, এ মতিয়া, এ বেড়া, এ কই, খবর কই? তুই আয় দিয়ে দিয়ে আয় বাইরে, বেড়া বাইরে, এদিকে আমি আয়, তুই আমি আয়। এই দেখো তুমি কামটা কর লাগে, এই চার তিন মাস পর্যন্ত তোমার বাসা ভাড়া বাহি, তুমি এক কটা হও আমারে দেও নাই, এই চার মাস পর্যন্ত কোনো টাকা দেও নাই। তুমি তো জানো এই বাসা ভাড়া দিয়েই আমি চলি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে এই দিয়ে চলে, আর অথচ তুমি টাকা দাও না। এখন আমি কি ঘুরে বেড়ালে কি হাওয়া খাইয়ে থাকুন? কও দি মিয়া, তুমি কামড়া কর নাকি? দেন স্যার, আপনি আমার এইরকম আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? এই যে শুভ্র শিশি সুমন, হেরা যে বাসা ভাড়া দেয় না, হেরা গেছে গা, হেরা আপনি কিতা করতেছুন? আমি তো আপনার বাসা আছে, বাসা কোনো সারছি না, আপনি আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন না, জম জড়া মানছেন, আপনি এরকম না করুন, আমি আপনার এরকম করুন কে? থামো, তুমি থামো, এই তুমি আমি আওতা, এই এই এত কাছে আওতা তুমি, এই তুমি কি জানো না, তুমি কি এই টিভি টিভি দেখো নাই? এই টিভিতে যে কয় এই যে এখন এই যে করোনা রোগ হয়েছে, এই করোনার মধ্যে কি করতে হয়, এই সোশ্যাল ডিস্টেন্স এগুলো মেনটেন করতে হয়, ওই যে 3 ফুট কয় না এই দূরে থাকতে হয়, তা তুমি দূরে থাও না, এর মধ্যে তোমার মাস্ক কই? এই তুমি তো এই নিজে মাস্ক ব্যবহার করো না, এবার এই হ্যান্ড স্যানিটাইজার এই এগুলো দিয়েও তো তুমি একটু এই পরিচ্ছন্ন থাকতে পারো, যাতে আমরা সংক্রমিত না হই। আর একটা জিনিস দেখো মেয়া, তুমি যদি এই রুমে চলো, এই যে এই এই যে করোনা আক্রান্ত হইয়া আমার এই যে বাসায় যারা আছে, টোটাল ভাড়াটিয়া যারা আছে, এই সবাই তো এরকম একটা সেরাবেলা অবস্থা হয়ে দিবে, এই শেষে অসুখে কি হইবে, এই সবাই বকবে। তাই একটা জিনিস চিন্তা করো, এইটা একটু ভালো করে শুনেন স্যার, আমরা গ্রামে গেলে হাটে দিন করা কাজ শুরু, বুঝছো? আর শহর এলে ফ্যাক্টরি মানের কাজ শুরু। আমরা এই করোনা করোনা রোগ হইতো না, এই তো রোগ হয়েছে বড় লোকরা রোগ, বুঝছো? আমাদের মতো সাধারণ মানুষের এই রোগ হয় না, আমরা খালি আসল করোনা না করলো না, দেখছো আমরা এই রোগ হইতে গেলে। তুমি মেয়া কিন্তু বেশি কথা কও, তুমি খুব বেশি কথা কও, এই তুমি হোমো, তুমি তো আমার এই যে টাকা এখন পর্যন্ত দাও নাই, তোমারে আমি একটা আলটিমেটাম দিতে চাই, তোমারে 2টা দিন আমি সময় দিতে চাই, তুমি এই 2 দিনের মধ্যে আমার বাসা ভাড়া টাকাটা একেবারে এমনি এমনি দিয়ে দেবা, আর যদি 2 দিনে তুমি না দাও তাহলে তোমারে কিন্তু খবর আছে, তোমারে আমি একেবারে চিপটান দিয়া সেরসা করিয়া বাসা দিয়ে আমি বাইর করে দিব, যত সব ফালতু লোক আমরা করবেন যারা জান যারা পারেন করেন যান, আমার মেয়া পাই শুনবে, দুর্বল পাই শুনবে, যারা মঞ্চ এটা কই হইনি হইনি, ও তো বড় বড় একটা বাসা বাড়ি আছে, আপনারা টিয়া পয়সা আছে, এটাতে চিন্তা করবেন, আমরা গরিব মানুষ খাইতাম পাই না, চলতারি না, আমরা একটু সাহায্য সহযোগিতা করবেন কই? আর বেটা গিয়ে আপনার সাথে যান যান বেদ আপনার করেন গিয়ে যান। ডাকি তাহলে হনে না, কি যে করি আমি, এই জানলা দিয়ে যে দেখতেছি ওরা খেলা করতেছে, আমার প্রাণটা না বাড়িয়ে যাচ্ছে একটু খেলা করার জন্যে।
আল্লাহ গো একটু ছাড়ে দাও, শুনতেছি টিভিতে বলতে নাই কোন বাম্মা মরে গেল করোনায়, তা ওর ছেলে পিলে ফিলাই রেখে গেছে ওই জায়গায়, আমাদের ফিলাই রাখে কিনা আল্লাহ আমার জন্য না মরি, আল্লাহ গো তুমি আমাকে একটু রক্ষা করো আল্লাহ, তাড়াতাড়ি যেন সারি আল্লাহ গো। তো দর্শক, যেমনটা বলছিলাম উত্তরপাড়া লকডাউন, দক্ষিণপাড়ায় করোনা সন্দেহে একজন মৃত্যুবরণ করেছেন, তার আত্মীয় স্বজন কেউ তার ধারে কাছে যাচ্ছেন না, তাকে আলাদা একটা রুমে তার লাশটা রেখে দেওয়া হয়েছে, খুরশিদ টিম যাত্রাপথে আসছেন এবং তার নমুনা সংগ্রহের জন্য হসপিটাল থেকে লোক আসছেন, যদি নমুনায় করোনা ধরা পড়ে তাহলে বিশেষভাবে তাকে দাফন করা হবে, এর আগে হয়তো দাফন কার্য সম্পাদন হবে না। তো এখন পর্যন্ত করোনার এই পর্যন্ত আমার কাছে খবর ছিল, ফিরবো আবার বেলি টিভি থেকে, শেখ ফরিদ বলছিলাম, ধন্যবাদ। সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিপদে অন্যের পাশে দাঁড়ান, স্বাস্থ্যবিধি মেনে চলুন, হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক পরুন, মানসিক শক্তি ও মনোবল দিয়ে করোনাকে মোকাবেলা করুন। করোনাকে কিসের বল, করোনাকে আমরা এবার করব জয়। পরিবেশ সুস্থ রাখুন, বিপদে মানুষের পাশে দাঁড়ান,